এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল উৎপল দেবনাথ। উৎপল বাবু, আপনার কাছে তো জানতে চাইবই যে এই মুহূর্তে শহর কলকাতার যান চলাচল কেমন রয়েছে, তার পাশাপাশি এটাও জানতে চাইব যে উল্টোডাঙ্গা উড়ালপুল যারা প্রতিদিন ব্যবহার করতেন তাদেরকে কিন্তু বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন আপনারা, বিস্তারিত এই বিষয়েও জানতে চাইব। নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাগ থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিকই আছে, কোথাও কোনো যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার কোনো রকম মিছিল মিটিং নেই। আর যে সারাদিনের গুরুত্বপূর্ণ পূর্ব নির্ধারিত মিছিল মিটিং বলতে বেলা 10টা নাগাদ একটি রথযাত্রা পৌঁছেছেন, যেটি জিএম এভিনিউ ভূপেন বোস ক্রসিং থেকে বেরিয়ে আসবে রাম মন্দির উপর পর্যন্ত অল অ্যালং যতীন্দ্রমোহন এভিনিউ সেন্ট্রাল এভিনিউ হয়ে যেখানে 3 থেকে 4 হাজার মতো কালেকশন হতে পারে। এছাড়া বেলা 12টা নাগাদ একটি ডেমোস্ট্রেশন প্রোগ্রাম আছে ইন ফ্রন্ট অফ টেলিফোন ভবন, যেখানে 150 থেকে 200 মতো কালেকশন হতে পারে। আর এছাড়া আর বড় কোনো মিছিল নিয়ে খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। উভয় ক্ষেত্রে আমরা ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থাপনাও রেখেছি, আশা করি নর্মাল ট্রাফিকের উপর বড় কোনো প্রভাব পড়বে না। আর উল্টোডাঙ্গা ফ্লাইওভারের জন্য আমরা এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট রেখেছি, আর আমরা সবাইকে অবগত করছি আপনাদের মাধ্যমে বা সোশ্যাল নেটওয়ার্ক সাইটের মাধ্যমে যে যারা কলকাতা এয়ারপোর্টের দিকে যেতে চান তারা যেন অবশ্যই চিল্লিকা ট্রাভেল করেন এবং যারা বাইপাস ধরবেন তারা হাটতো হয়ে আসবেন। এছাড়া উল্টোডাঙ্গা মেন রোড, মানিকতলা মেন রোড প্রত্যেকটা রাস্তার উপরে আমরা একটা নজরদারি রেখেছি। এছাড়া আমাদের আরো রয়েছে, যদি কেউ কোনো বিপদে পড়েন আমাদের 1073 টোল ফ্রি নাম্বার আছে, তারা আসবেন, আমরা তাদের কাছে সাহায্য করবো বা তাদের থেকে আমরা মতামত নেব। আর বড় কিছু মিছিল মিটিং খবর আমাদের কাছে না থাকার জন্য আশা করি বাকি সময়টুকু শহর কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক থাকবে। নমস্কার, অনেক ধন্যবাদ উৎপল বাবু।